আমি যতই পালানোর চেষ্টা করি কিন্তু শয়তান সাপুড়ে আমায় ধরেই ফেলবে, আর আমার ডিমগুলো ভেঙে ফেলতে পারে। আমি বরং ডিম দুটোকে এখানে রেখে যাই, আমার সন্তানরা যেন পৃথিবীর আলো দেখতে পারে। আমি বেঁচে থাকলে ঠিক একদিন দেখা হবে। মা মা, আমি আমার বন্ধুদের সাথে খেলতে গেলাম, তুমি কাজে যাবে না মা? কাজে না গেলে কি আর পেটে খাবার যাবে রে মা, কাজে তো যেতেই হবে, এক্ষুনি কাজে যাব। তুই বন্ধুদের সাথে খেলা করি, তাড়াতাড়ি বাড়ি ফিরিস রে মা, সন্ধ্যা যেন করিস না। বনে তো হিংস্র প্রাণীর অভাব নেই, আবার কখন না কখন আক্রমণ করে বসে। মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো, আমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসব। হ্যাঁ তাই যেন হয়। টুকি, তুই এসেছিস? তোর জন্য অপেক্ষা করছিলাম আমরা, এখনো আমরা তাই খেলাই শুরু করিনি। চল চল খেলা শুরু করি। হ্যাঁ চল, এই শোন, আজ আমরা লুকোচুরি খেলবো। আমি চোর হলাম আর তুই লুকিয়ে পড়, আমি তোদের খুঁজে বের করবো, কেমন? আচ্ছা ঠিক আছে, এই চলো চল চল লুকিয়ে পড়ি। এভাবে টুকি তার বন্ধুদের সাথে খেলতে থাকে, খেলতে খেলতে বিকেল হয়ে যায়। বিকেল হয়ে গেছে, আজ খেলবো না রে, মা সন্ধ্যার আগে বাড়ি যেতে বলেছে। তোরা জানিস এই জঙ্গলে হিংস্র প্রাণী আছে, সন্ধ্যা হলে পাখিতে খেয়ে ফেলে। তাই নাকি, আমরা তো জানতাম না। চল শালু বাড়ি যাই, টুকি তুইও বাড়ি যা। এরপর পারুল শালু চলে যায় আর টুকিও বাড়ি চলে আসতে থাকে। হঠাৎই টুকির চোখ যায় ঝোপের আড়ালে নাগিনের দুটি ডিমের দিকে। টুকি ডিমের কাছে যায়। কে ঝোপের আড়ালে ডিম দুটো কোন পাখি যে রেখে গেছে? আমি বরং বাড়িতে নিয়ে যাই, হিংস্র প্রাণী ডিম দুটোকে আবার খেয়ে ফেলতে পারে। কিরে মা, তুই এই ডিম দুটো কোথায় পেলি? মা, আমি এই ডিম দুটো জঙ্গলে পেয়েছি, মাটিতে না পড়েছিল, হিংস্র প্রাণী থেকে বাঁচাতে বাড়িতে নিয়ে এলাম। ভালো করেছিস রে মা। মা, আমি বলি কি, তুমি আর ডিমের দাদাও যদি ডিম ফুটে ছানা বের হয় তাহলে আমার ভালোই হবে। আমার তো ভাই বোন নেই, ভাই বোন হলে আমাকে আর বাইরে খেলতে যেতে হবে না, ভাই বোনের সাথে খেলতে পারবো। আহারে আমার সোনা মা, আমার এই ছোট্ট টুকিমার মাথায় এত বুদ্ধি! ঠিক আছে রে মা, আমি তা দিব। এরপর টুনি ডিম দুটিতে তা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা ডিম দুটি থেকে সাপের বাচ্চা বের হয়। এদিকে তো টুনি অবাক হয়ে যায়। টুকি টুকি, তুই কি না সাপের ডিম এনেছিলি? আমি তো পাখির ডিম ভেবে তা দিয়েছি, তোর আশা আর পূরণ হলো না রে মা। যা, এদের জঙ্গলে রেখে আয়। না মা, আমি এদের রেখে আসব না, এরা সাপ হয়েছে তো কে হয়েছে, আমি এদের সাথেই খেলবো, এরা আমার ভাই বোন। আর তাছাড়া জঙ্গলে রেখে আসলে তো এদের সাপুরে ধরে ফেলবে, এরা তো কিছু বোঝে না, এরা পালাতেও পারবে না। ম্যাঁ ম্যাঁ ম্যাঁ। হ্যারি মা, তুই তো ঠিকই বলেছিস, দেখ এরা আমাকে মা ভেবে ডাকছে। ঠিক আছে, তোরা আমার সন্তান হয়ে আমার কাছে থাকবি। মা টুকি, এরা দুজন আজ থেকে তোর ভাই, এরা দুজনেই যে ছেলে সাপ। ভালো হয়েছে মা, এখন থেকে আমি দুই ভাইয়ের সাথে খেলবো, কি মজা কি মজা। আচ্ছা রে মা, তুই তোর ভাইদের সাথে থাক, আমি এদের জন্য দুধ নিয়ে আসছি। ঠিক আছে মা, যাও, ভাইদের হয়তো ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি দুধ নিয়ে এসো। এভাবে টুনি তার নিজের সন্তানের মতোই আদর ভালোবাসা দিয়ে দুই সাপছানাকে বড় করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। সাপছানা দুটো বড় হতে থাকে আর আস্তে আস্তে তারা কথাও বলতে থাকে। মা টুকি, তোরা তিন ভাই বোন বাড়িতেই খেল, আমি কাজে যাচ্ছি, বাইরে কিন্তু একদম যাবি না, সাপুরে তোর ভাইদের দেখে ফেললে ধরে নিয়ে যাবে। ঠিক আছে মা, আমি বাইরে নিয়ে বাইরে কোথাও যাব না।
তুমি যাও কাজে, আর আমাদের নিয়ে তো চিন্তা করতে হবে না মা। হ্যাঁ মা, তুমি কাজে যাও, আমরা কোথাও যাব না। ভাই তোরা এখানে থাক, আমি আমার বন্ধুদের দেখে নিয়ে আসি, সবাই একসাথে খেললে আরো বেশি মজা হবে। আচ্ছা ঠিক আছে, যাও বোন, তোমার বন্ধুদের ডেকে নিয়ে এসো। কালু কালু, টুনি তো দেখছি শাবদে ছেলে বানিয়েছে, দেখো না টুকি আবার ভাই ভাই বলছে, আর শাব দুটো হয়তো জাদু শাব, কথাও বলতে পারে দেখছি। চলো কালু চলো, আমরা এদের ধরে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ কাকলি, তুমি ঠিক বলেছো, চলো নিয়ে যাই এদের, এরা হয়তো আমাদের স্বর্ণ মুদ্রা দিবে। তোমরা কে আর এখানে কেন এসেছো? আমরা বনের পাখি, তোমাদের নিয়ে যেতে এসেছি, এখন চলো আমাদের সাথে আমাদের বাড়িতে, আর আমাদের স্বর্ণ মুদ্রা দিয়ে ধনী বানিয়ে দিবে, তোমরা তো জাদু সাপ। না আমরা যাবো না, আমাদের এটাই বাড়ি, তুমি আমাদের মা, টুকি আমাদের বোন, মা বোনকে ছেড়ে কোথাও যাবো না। যাবি না আমাদের সাথে? দাঁড়া এক্ষুনি সাপুড়ে এনে তোদেরকে ধরে নিয়ে যাব, তখন সাপুড়ের হাতেই তোদের মরতে হবে। না না এ কাজ করো না তোমরা, আমাদের তো স্বর্ণ মুদ্রার জন্য নিয়ে যাবে, আমি তোমাদের স্বর্ণ মুদ্রা দিচ্ছি, তবুও আমাদের কোনো ক্ষতি করো না, আমরা এই বাড়িতেই থাকতে চাই। ঠিক আছে তবে স্বর্ণ মুদ্রা দাও, আর একটা কথা, টুনিকে যেন বলো না। এই না তোমাদের স্বর্ণ মুদ্রা, এবার এখান থেকে চলে যাও। ভাই আমরা তাহলে জাদুই সাপ, কিন্তু আমি তো জানতামই না। আমিও জানি না রে, চোখ বন্ধ করে এক কলে স্বর্ণ মুদ্রা চাইলাম আর পেলাম, হয়তো সৃষ্টিকর্তা বিপদ থেকে বাঁচার জন্যই এই জাদু শক্তি আমাদের মাঝে দিয়েছে। এরই মাঝে টুকি তার বন্ধুদের নিয়ে সেখানে আসে, আর তারা সবাই খেলতে থাকে, এভাবেই সেই দিনটি কেটে যায়। কাকলি এই এক কলের স্বর্ণ মুদ্রা তো কিছুদিন বসে খেলেই শেষ হয়ে যাবে, চলো আমরা আরো স্বর্ণ মুদ্রা নিয়ে আসি, যেন আমাদের আর কাজ করতে না হয়, বসে বসে খেয়ে জীবন কাটিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। এই সব আজ আমাদের পাঁচ কলের স্বর্ণ মুদ্রা দাও, ওই এক কলের স্বর্ণ মুদ্রা কয়েকদিন পরে তো শেষ হয়ে যাবে, না দিলে জানিসই তো আমরা তোদের কি করতে পারি। কালুর কথায় সাপ ভয় পেয়ে পাঁচ কলস স্বর্ণ মুদ্রা দেয়, আর কালু কাকুলি সেগুলো নিয়ে চলে যায়। এভাবেই প্রতিদিন কালু আর কাকুলি সাপদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে থাকে। একদিন, মা আজ কাজ থেকে এত দেরি করে এলেছে। মা রে আজ কাজ পাইনি তাই তাড়াতাড়ি আসলাম, আজ তোদের কষ্ট করে না খেয়ে থাকতে হবে রে মা। আমি বরং টুনিমাকে এক কলে স্বর্ণ মুদ্রা দেই, টুনিমা আমাদের জন্যই তো কষ্ট করে কাজ করে। মা এ নাও স্বর্ণ মুদ্রা, আর এগুলো দিয়ে তুমি খাবার নিয়ে এসো, যেদিন তুমি কাজ পাবে না এই স্বর্ণ মুদ্রা দিয়ে চলবে মা। কি রে বাবা, তোরা স্বর্ণ মুদ্রার কলস কি করে পেলি? তবে কি তোরা জাদু শক্তি পেয়েছিস? এরপর সাপ সবকিছু খুলে বলে, টুনি তুই দেখছি জাদুর সাপ এনে স্বর্ণ মুদ্রা নিচ্ছিস, আমাদেরও এর ভাগ দে, আমরাও তো গরিব। ঠিক আছে কাকুলি দিদি, এই নাও কিছু স্বর্ণ মুদ্রা, এবার যাও, আর কাউকে যেন বলো না এই দুই সাপের কথা। আচ্ছা আচ্ছা বলবো না। কাকুলি আমার মনে হয় টুনির কাছে অনেক স্বর্ণ মুদ্রা আছে, টুনি তো আমাদের থেকেও বড় লোক হবে, এক কাজ করি আমরা রাজামশাইকে সবটা বলে দেই, আর গরিব পাখিদের স্বর্ণ মুদ্রা গুলো রাজাকে ভাগ করে দিতে বলবো, আমরাও কিছু স্বর্ণ মুদ্রা পাবো, আর টুনি গরিব হয়ে যাবে, আমরা এই বনে একাই বড় লোক থাকবো। বুদ্ধিটা তো তুমি ভালোই বলেছো, চলো তবে তাই করি। আরে কালু বলো কি সমস্যা তোমাদের? রাজামশাই টুনির কাছে অনেক স্বর্ণ মুদ্রার কলস আছে কিন্তু গরিব পাখিদের সাহায্য করছে না। কি বলছো কি, টুনি এত স্বর্ণ মুদ্রা কোথায় পেলো? এরপর কালুকাক সাপের কথা রাজাকে খুলে বলে। ও এই ব্যাপার,
আমার রাজ্যে টুনি একাই ধনী হচ্ছে, আর আমি কিছুই জানি না। মন্ত্রী, টুনিদের সবাইকে ধরে নিয়ে এসো আমার রাজ দরবারে। আজ্ঞে, জাহাপনা নিয়ে আসছে। এরপর মন্ত্রী টুনিদের সবাইকে রাজ দরবারে ধরে নিয়ে আসে। এ কি টুনি, এসব কি শুনছি? তুমি এই জাদুর সাপদের কাছে নাকি স্বর্ণ মুদ্রার কলস নিচ্ছ, আর বনের গরিব পাখিরা সাহায্য চাইলে সাহায্য করছো না? কালু আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না। রাজা মশাই আমাকে তো এক কলস স্বর্ণ মুদ্রা দিয়েছিল, আর আমি কালু ভাইকেও তো কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছি, আর কেউ তো আমার কাছে সাহায্য চায়নি। আর রাজা মশাই, আমি তো জানতাম না যে এরা জাদুই সাপ। তুমি এদের কোথায় পেয়েছো? এরপর টুনি সবটা খুলে বলে। কালু, তুমি তাহলে যে বললে টুনির কাছে অনেক স্বর্ণ মুদ্রার কলস আছে। না মানে আমি ভেবেছিলাম আছে। রাজা মশাই, আমি সব বলছি আপনাকে। এই কালু কাকলি খুব লোভী আর চালাক, এরা নিজেরাই আমাদের ভয় দেখিয়ে অনেক স্বর্ণ মুদ্রার কলস নিয়েছে, আর আপনাকে না জানিয়ে আমাদের মাকে দোষী বানাচ্ছে। কালু, এ কি শুনছি তোমার নামে? তুমি নিয়েছো স্বর্ণ মুদ্রা, কোথায় রেখেছো বলো? আমার বাড়িতে আছে রাজা মশাই। মন্ত্রী, কালুর বাড়ি থেকে সব স্বর্ণ মুদ্রার কলস এনে বনের গরিব পাখিদের ভাগ করে দাও। আর টুনি, তুমি যে সাপদের বাড়িতে রেখেছো, যদি কারো ক্ষতি করে বসে। রাজা মশাই, এরা আমার সন্তানের মতোই, এরা খুব ভালো, কখনো কারো ক্ষতি করবে না রাজা মশাই। টুনি, এরা কারো ক্ষতি না করুক, কিন্তু এরা যে স্বর্ণ মুদ্রার কলস দিতে পারে, তাই অনেক পাখি তোমাদের ক্ষতি করতে পারে, তাই এদের জঙ্গলে রেখে এসো, এতে তোমার ভালো হবে। ঠিক আছে রাজা মশাই। বাবা, আমি তোদের আর রাখতে পারলাম না, আজ থেকে তোরা জঙ্গলই থাকবি, আর মাঝে মাঝে আমি তোদের সাথে দেখা করে আসবো। ঠিক আছে মা, তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে মা। ভাই, আমি তোমাদের সাথে এখানে খেলতে আসবো, কেমন? এরপর টুনি টুকি দুই সাপ ভাইকে জঙ্গলে রেখে চলে আসে, আর মন্ত্রী কালু কাকে সব স্বর্ণ মুদ্রার কলস গরিব পাখিদের মাঝে ভাগাভাগি করে দেয়। হলো তো ধনী হওয়া, তোমার জন্য সব স্বর্ণ মুদ্রা চলে গেল। অন্যের উপর সন্দেহ করে দোষ চাপিয়ে দিলে সেই দোষের বোঝা নিজেকে বয়ে বেড়াতে হয়, বুঝলে তো? রিমঝিমপুর জঙ্গলে সত্য স্বামীহারা এক টুনি তার নবজাতক দুই কন্যা টুকি আর টুনটুনকে নিয়ে বাস করত। টুনি ছিল অনেক গরিব, টুনি যখন যেটা কাজ পেত তাই করত, আর যে টাকা পেত সেগুলো দিয়ে টুনি তার সংসার চালাতো। এভাবে কাটছিল টুনির দিন। একদিন জঙ্গলে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়, আর টুনির ভাঙা ঘর দিয়ে ভেতরে পানি ঢুকতে থাকে। মা, ও মা, মা, আমরা ভিজে যাচ্ছি মা, আমাদের ভীষণ ঠান্ডা লাগছে মা, উফ, বড্ড শীত লাগছে মা। মারে, তোর আর একটু ধৈর্য ধর, দেখবি একটু পরে বৃষ্টি থেমে যাবে, আর ঝলমলিয়ে রোদ উঠবে, তখন আর আমাদের কোনো কষ্টই থাকবে না রে মা। টুনি এসব বলে তার দুই কন্যাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু এদিকে বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। একইভাবে টানা 5 দিন ধরে মুষলধারে বৃষ্টি থাকে। এদিকে বৃষ্টির প্রকোপের কারণে জঙ্গলে বন্যা দেখা দেয়, আর সেই বন্যায় টুনির ভাঙা ঘর প্রায় ডুবে যাওয়ার অবস্থা হয়। মা, ও মা, এবার কি হবে আমাদের মা? আমরা যে এখন জলে ডুবে মারা যাব মা, খুব কষ্ট হচ্ছে মা। মা, ও মা। না রে মা, আমি বেঁচে থাকতে তোদের কিছু হবে না, চল তোদের আমি কোনো উঁচু জায়গায় নিয়ে যাই, যেখানে বন্যার জল ঢুকবে না। এরপর টুনি তার দুই কন্যাকে একটা ঝুড়িতে তোলে, আর সেই ঝুড়ি মাথায় নিয়ে ডাঙ্গার উদ্দেশ্যে যেতে থাকে। কিন্তু ডাঙ্গা পাওয়া তো দূরের কথা, হঠাৎ এক জলের ধাক্কা এসে টুনিকে ভাসিয়ে নিয়ে যায়। এদিকে ছানা দুটো জলে পড়ে যায়। এদিকে কিছু দূর গিয়েই টুনি একেবারে জলে ডুবে মারা যায়। মা, ও মা, 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 কোথায় গেলি তুমি? মা, মা, এবার আমাদের কে বাঁচাবে? মা, কেউ আমাদের সাহায্য করো, বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও। এসব বলতে বলতে দুই কন্যা জলে ভাসতে থাকে। এভাবে ভাসতে ভাসতে দুই কন্যা অনেক দূরে চলে যায়।
কিন্তু কেউই তাদের সাহায্য করতে আসে না। অবশেষে তারা একটা কিনারা খুঁজে পায়। এরপর কোন রকমই সাথে দুই কন্যা পারে উঠে আসে। দিদি রে, আমার শরীর খুব ক্লান্ত হয়ে গিয়েছে রে, আমি আর হেঁটে কোথাও যেতে পারবো না। দিদি রে, হয়তো এবার আমি মরেই যাবো রে। নারী বোন, তুই এভাবে বলিস না, তোর কিচ্ছু হবে না। দেখবি কেউ না কেউ আমাকে ঠিক সাহায্য করতে আসবে। এই আশা নিয়ে দু বোনে নদীর পাড়ে পড়ে থাকে, কিন্তু কোনো প্রাণী আর সে পথ দিয়ে যায় না। হঠাৎই এক কবিরাজ সে পথ দিয়ে যাচ্ছিল। আঙ্কেল আঙ্কেল, আমাদের আমাদের একটু সাহায্য করুন আঙ্কেল, আমরা আমরা খুবই অসুস্থ আঙ্কেল। তোদের কাছে কত টাকা আছে বলতো আগে? আমি কিন্তু টাকা ছাড়া কাউকে সাহায্য করি না। আঙ্কেল, আমাদের কাছে তো কোনো টাকা নেই। আমরা দুজনে জলে ভাসতে ভাসতে এখানে চলে এসেছি। আমাদের বাবা অনেক আগে মারা গেছে, আর মা আমাদের বাচ্চাতে গিয়ে জলে ডুবে মারা গেছে। দয়া করুন আঙ্কেল, জলে ডুবে থাকতে থাকতে আমরা আমরা অনেক অসুস্থ হয়ে পড়েছি। আমাদের একটু সুস্থ করুন আঙ্কেল। অসুস্থ হয়েছিস, এবার মরে যা, আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না। আমার টাকা চাই, বুঝেছিস? এরপর কবিরাজ চলে যেতে ধরে। তখনই তোকে কবিরাজের সামনে গিয়ে বলে, আঙ্কেল আঙ্কেল, আপনি দুটো পায়ে পড়ে আঙ্কেল, আপনি আমাদের একটু সাহায্য করুন আঙ্কেল, নয়তো আমরা এখান থেকে মারা যাবো। দয়া করুন আঙ্কেল, আমাদের ফেলে যাবেন না, আমরা যেখানে মারা যাবো। সরে যা তো এখান থেকে, যত সব আবর্জনা এসে জুটেছে আমার সামনে, যা যা বলছি। এরপর কবিরাজ টুকিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জলে ভাসা দুই কন্যা অসুস্থ শরীর নিয়ে কাঁদতে থাকে। এদিকে দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। টুকি আর টুনটুন ঠান্ডায় কাঁপতে থাকে। এরপর জলে ভাসা দুই কন্যার ভীষণ জ্বর চলে আসে। জ্বরের তাড়না আর সারা রাত ঠান্ডার মাঝে থাকার কারণে এক পর্যায়ে দুই বোন বিনা চিকিৎসায় সেখানেই মারা যায়। এরপর সকাল হয়। সবাই দু বোনের লাশ দেখতে পায়। আহারে, এই দুই কন্যা হয়তো জলে ভেসে এসেছিল আর এখানে থেকে গিয়ে হয়তো মারা গেছে। এভাবে একের পর এক পাখিরা সেখানে আসে আর জলে ভাসা দুই কন্যার লাশ দেখে সেখান থেকে চলে যায়। কিন্তু কেউই জলে ভাসা দুই কন্যার লাশে সৎকার করায় না। এদিকে দুই কন্যার অপমৃত্যু হওয়ার কারণে তারা আত্মা হয়ে ফিরে আসে। আচ্ছা ঠিক আছে, যাবো, তা টাকা এনেছিস সাথে? কবিরাজ আঙ্কেল, আপনি চলুন আমার সাথে, আপনার কত টাকা লাগে আমি আপনাকে দিব। এরপর সাধারণ পাখি রূপে টুকির আত্মা কবিরাজকে নিয়ে তাদের জাদু দিয়ে প্রকট করা সে ঘরে নিয়ে যায়। আর কবিরাজ ঘরে ঢুকতেই সে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এ কি, ঘরের দরজা কেন বন্ধ হয়ে গেল? আর তোর রোগী কোথায় বল?
তাক্ষণে দুই বোন তাদের ডাইনি রূপে ফিরে আসে। তোরা জলে ভাসা দুই কন্যা না? তোমরা আমায় মেরো না, আমার ওই দিন ভুল হয়ে গিয়েছিল, তোমরা আমাকে মাফ করে দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আর কারো কাছ থেকে চিকিৎসার জন্য টাকা নিব না। আমি সবাইকে বিনামূল্যে চিকিৎসা করাবো, তবু আমাকে তোমরা ক্ষমা করে দাও। আপনি সত্যি বিনামূল্যে চিকিৎসা করবেন? আর যদি আপনি আপনার কথা না রেখে টাকা নিয়ে কেন চিকিৎসা করেন? আমি সত্যি বলছি, তোমরা আমায় বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপর জলে ভাসা দুই কন্যার আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর কবিরাজও অনেক ভালো হয়ে যায়। সবাইকে বিনামূল্যে চিকিৎসা করাতে থাকে। দূরের এক বনে টুনাটুনি নামে এক নব দম্পতি বাস করত। টোনা তার স্ত্রী টুনিকে অনেক ভালোবাসত। টোনা বিনা শর্তে টুনির সব ইচ্ছে পূরণ করত। টোনা দিন মজুরের কাজ করে তার সংসার চালায়। একদিন সকালে টোনা তার স্ত্রী টুনিকে বলতে থাকে, কি ব্যাপার টুনি, এত বেলা হচ্ছে এখনো খেতে দিচ্ছ না কেন বলো তো? কি ব্যাপার, এখনো কি রান্না হয়নি নাকি? রান্না হয়নি নয়, আজ সারাদিন কোনো রান্না হবে না। আর শুধু আজ নয়, যতদিন না তুমি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ ততদিন তোমাকে না খেয়েই থাকতে হবে, এই বলে দিলাম। তোমাকে আর কতবার বলবো বলো তো, এখন কাজের চাপ বেশি, তাই আমি এখন তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না, কাজ শেষ হলে নিয়ে যাবো, বুঝেছো? তাহলে যেদিন ঘুরতে নিয়ে যাবে সেদিন খাবার খেও। আমি তো জানি তুমি আমার থেকে তোমার কাজকে বেশি ভালোবাসো, যাও তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। আচ্ছা আচ্ছা, আর রাগ করতে হবে না, আমি তোমাকে কালকে ঘুরতে নিয়ে যাব। এবার খুশি তো? যাও এবার তাহলে আমার জন্য খাবার নিয়ে এসো। এখনো রান্না হয়নি, আমাকে নদী থেকে জল এনে দাও। এই নাও কলস। শোনো, আমার খুবই পা ব্যথা করছে, নদীতে যেতে পারবো না। আর শোনো, আমার মাথাটাও খুবই ব্যথা করছে, জল নিয়ে এসে একটু রান্নাটাও চাপিও, আমি তাতে একটু রেস্ট নেই। রান্না করতে পারবে না সেটা আগে বললে তো পারতে, রোজ রোজ এত অভিনয় করার কি দরকার? হ্যাঁ যত সব। এই বলে টোনা নদীতে জল আনতে যায়। বেশ কিছুক্ষণ পর বিউটি টুনির কাছে আসে। আর বলতে থাকে, সত্যি রে টুনি, তুই খুবই ভাগ্যবতী, খুব ভালো কপাল করে একটা স্বামী পেয়েছিস। আমি আর অনেক বেশি করে আশীর্বাদ করি যাতে তুই সারা জীবন এমন করে তোর স্বামীর ভালোবাসা পাস। হ্যাঁ দিদি হ্যাঁ, ঈশ্বর দেখে শুনে নিজের হাতে এমন স্বামী দান করেছে আমায়। এমন সময় টোনা ওখানে আসে, আর টোনা বলে, কি ব্যাপার, আমাকে নিয়ে কি কথা হচ্ছে এখানে শুনি? কি আবার, তোমার প্রশংসা করছি? হয়েছে হয়েছে, আর আমার প্রশংসা করতে হবে না। বিউটি দিদিকে নিয়ে খেতে বসো, রান্না শেষ হয়েছে, খেয়ে আমাকে আবার কাজে যেতে হবে। না টোনা, আমি আজ খাচ্ছি না, আমি তো শুধু তোমাদের দেখতে এসেছিলাম, সারা জীবন এমন মিলেমিশে থেকো কেমন? এরপর বিউটি সেখান থেকে চলে যায়। আর খাবার খেয়ে টোনাও কাজে চলে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুনি তার বাড়িতে বলতে থাকে, উফ বাবা কি গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেতে খুব
খুবই মজা লাগে। আমি আজকেই টোনাকে বলবো আমাকে ডাব এনে দিতে। টোনা কাছ থেকে বাড়িতে চলে আসে, আর টোনা বাড়িতে এসে টুনিকে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী বউটার, আর এমন মন খারাপ করে বা কেন বসে আছো বলো তো? টোনা, আমার না খুবই ডাব খেতে ইচ্ছে করেছে, তুমি আমাকে এখনি ডাব নিয়ে এসে দাও। কি, ডাব খেতে ইচ্ছে করেছে? কিন্তু এই বনে তো কোনো ডাব নেই। বুঝেছি, তুমি আমাকে ডাব এনে দিবে না, তাই তো? সেজন্য এমন মিথ্যে কথা বলছো। তবে তুমিও শুনে রাখো, তুমি যদি আজকে আমাকে ডাব এনে না দাও, তাহলে আমি সারা জীবনের জন্য বাবার বাড়ি চলে যাব। এই বলে দিলাম। টুনির কথা শুনে কোনো উপায় না পেয়ে টোনা বনে ডাব খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর টোনা বনের শেষ প্রান্তে চলে আসে। বনের শেষ প্রান্তে এসে টোনা একটা বাড়ির সামনে একটা ডাব গাছ দেখতে পায়। আর টোনা বলতে থাকে, আরে ওই তো একটা ডাব গাছ, কিন্তু এই ডাব গাছটা তো বদমেজাজি ইগলের, শত চাইলেও ওই বদমেজাজি ইগল আমাকে একটা ডাবও দিবে না। এর চেয়ে ভালো আমি একটা ডাব চুরি করে নিয়ে যাই। হ্যাঁ, টোনা সুযোগ বুঝে ওই ডাব গাছ থেকে অনেক কষ্টে একটা ডাব চুরি করে নেয়। আর ডাবটা চুরি করে নিয়ে এক ছুটে টুনির কাছে আসে। টুনি টোনার হাতে ডাব দেখে অনেক খুশি ছিল। আর ডাবটা নিয়ে খুশি মনে টুনি কাটতে থাকে। টুনি ডাব কাটার সাথে সাথে ডাব থেকে একটা সোনার ডিম বেরিয়ে আসে। এই দেখে টুনি অনেক অবাক হয়। এ কি, ডাবের ভিতর সোনার ডিম? ওগো, এদিকে এসো, দেখো দেখো, ডাবের ভিতর থেকে সোনার ডিম বেরিয়েছে। কি বলছো কি এসব তুমি? হ্যাঁ দেখি দেখি। আরে আরে, সত্যি তো, এতদিনে ঈশ্বর আমাদের দিকে তাকিয়েছে গো। দাও দাও, ডিমটা আমি বিক্রি করতে যাই। টোনা সোনার ডিমটা নিয়ে বাজারে চলে যায় বিক্রি করতে। টোনা ডিম বিক্রি করে বাসায় চলে আসলে টুনি টোনাকে বলে, ওগো শুনছো, আমার মনে হয় ওই ডাব গাছের সব ডাবের ভিতরে না সোনার ডিম আছে। হ্যাঁ গো হ্যাঁ, আমারও তাই মনে হয়, তাই তো আমি কালকেও ডাব চুরি করতে যাব। পরের দিন টোনা ওই ডাব গাছ থেকে আবার একটা ডাব চুরি করে নিয়ে আসে, আর ওই ডাবের ভেতরেও একটা সোনার ডিম পায়। এই দেখে ওরা অনেক খুশি হয়। এরপর থেকে টোনা রোজ রোজ ওই ডাব গাছ থেকে ডাব চুরি করে নিয়ে আসে, আর সোনার ডিম বিক্রি করে ওরা অনেক ধনী হয়। একদিন টোনা টুনিকে বলতে থাকে, টুনি, ঈশ্বরের কৃপায় ডাব চুরি করে তার থেকে সোনার ডিম পেয়েছি, আর আমরা অনেক ধনীও হয়ে গেছি। তাই বলে কি, আর ডাব চুরি না করে যা সয় সম্পত্তি আছে তা নিয়ে সুখে থাকি, বুঝেছ? তা তুমি কি বলো? কি বলছো কি এসব তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যে সম্পত্তি হয়েছে তা তো দুদিন বসে গেলে শেষ হয়ে যাবে, তাই বলি ভুলভাল চিন্তা দূর করো আর ডাব চুরি করতে যাও। টুনি, জেদ করো না, যে সম্পত্তি আছে তাতে সন্তুষ্ট থাকো, অতিরিক্ত লোভ ভালো নয়, এটা তুমি বোঝো না? জানোই তো 10 দিন চোরের আর 1 দিন গৃহস্থের, আমি তোমার কথা শুনে রোজ রোজ এইভাবে চুরি করতে যেতে পারবো না, বুঝতে পেরেছো? হয়েছে, আর নীতিবাক্য শোনাতে হবে না। তোমরা শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমার বুদ্ধি মতো কাজ করলে তোমাকে আর রোজ রোজ ডাব চুরি করতে হবে না গো। কি বুদ্ধি বলো তো শুনি। টোনা, এই ডাব গাছের সব ডাবের ভিতরেই সোনার ডিম আছে, তাহলে একবার ভাবো ওই ডাব গাছের ভিতরে আরো কত সোনার ডিম জমা করা আছে। তাই বলি কি, প্রতিদিন ডাব চুরি না করে আমরা বরং ওই গাছটাই কেটে নিয়ে আসি, তাহলে আমরা একসাথে অনেক সোনার ডিম পাবো আর অনেক বেশি ধনী হব। আরে কি বলছো কি এসব, পাগল হয়ে গিয়েছো নাকি? সোনা ডিম ডাবের ভেতরে থাকে, গাছে নয়, বুঝেছ? পাগল আমি হইনি, তুমি হয়েছ। এই নাও কুড়াল, আর আমার পিছু পিছু এসো। এই এই, তোমার যাওয়ার দরকার নেই, আমি একাই কেটে আনতে পারবো। বনের পাখিরা যদি জানতে পারে যে আমরা স্বামী বউ ডাব চোর, তাহলে আমাদের আর রক্ষে থাকবে না।
টুনি এতটাই লোভে পড়ে গিয়েছিল যে টোনার কোনো কথাই শুনছিল না। অবশেষে টোনা বাধ্য হয়ে টুনিকে সাথে নিয়ে ডাব গাছ কাটতে যায়। ডাব গাছ কাটতেই হঠাৎ উপর থেকে একটা ডাব পড়ে টোনার মাথায়, আর টোনার মাথা ফেটে যায়। মরে গেলাম বাবা গো মা গো, টুনি বাঁচাও আমাকে, টুনি গাছ কাটা বাদ দাও টুনি। এসব বলতে বলতে টোনা ওখানে মারা যায়। এদিকে লোভী টুনির সেদিকে কোনো খেয়ালই ছিল না, টুনি ওর মতো গাছ কাটতেই থাকে। বেশ কিছুক্ষণ পর টুনি গাছটা কাটতে সক্ষম হয়, আর গাছটা মাটিতে পড়ে যায়। গাছ মাটিতে পড়ার সাথে সাথে টুনি দেখতে পায় গাছের ভেতরে কোনো সোনার ডিম নেই। এ দেখে টুনি, এ কি, আমি তো ভেবেছিলাম গাছের ভিতর অনেক সোনার ডিম থাকবে, কিন্তু এখানে তো কোনো ডিমই নেই। গাছের ভিতর ডিম নেই তো কি হয়েছে? আমি ডাবগুলো কেটে সোনার ডিমগুলো বের করে নেই। এই ভেবে টুনি একটা ডাব হাতে নিয়ে কেটে দেখে, তাতে কোনো সোনার ডিম নেই। আর টুনি এক এক করে সব ডাব কাটে, কিন্তু একটা ডাবেও টুনি সোনার ডিম পায় না। এমন সময় টুনির চোখ যায় মৃত টোনার উপর, আর টুনি টোনার কাছে গিয়ে বলে, টোনা এ কি হলো তোমার, টোনা ওঠো না টোনা, টোনা কেন তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে টোনা, টোনা হে ঈশ্বর তুমি আমার লোভের শাস্তি আমার টোনাকে কেন দিলে ঈশ্বর, টোনা ওঠো না আমি আর কোনো দিন লোভ করবো না টোনা। টুনি এভাবে কান্না করতে করতে মৃত টোনাকে বাড়িতে নিয়ে আসে আর সৎকার করে। আর টুনি একা একাই বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের কখনো কিন্তু লোভ করা যাবে না। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।